আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েড মোবাইল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফেসবুকে কিভাবে বিভিন্ন কালারের স্ট্যাটাস দিবেন এবং বিভিন্ন কালারের কমেন্ট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দেখুন, আপনি যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর নিচে লাল বাটনে লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন আর ফ্রিতে সাবস্ক্রাইব করে ফেলুন। তারপরে যে বেল আইকনটি আসবে সেটার উপর আবার ক্লিক করুন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। আমি যদি পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা সাথে সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা হয়তো খেয়াল করেছেন ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস এবং বিভিন্ন কমেন্টে অনেকেই আছেন কালার, হয়তো দেখা যাচ্ছে লাল অথবা সবুজ অথবা ব্লু কালার বিভিন্ন রকমের কমেন্ট করে থাকে। তো আপনারা হয়তো ভাবেন যে কমেন্টগুলো কীভাবে করে, তো আজকের এই ভিডিওতে আমি সেটা কীভাবে করে সেটা দেখিয়ে দিব বিস্তারিতভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ফেসবুক লাইট সফটওয়্যার ইউজ করেন তাহলে লাইট সফটওয়্যারে এই অপশানটি কাজ করবে, অর্থাৎ বিভিন্ন কালারে আপনি কমেন্ট অথবা স্ট্যাটাস দিতে পারবেন। তো আপনি যদি ফেসবুক লাইট সফটওয়্যারটি ইনস্টল করে না থাকেন অথবা ইউজ করে না থাকেন তাহলে এখনই গুগল প্লে স্টোর থেকে ফেসবুক লাইট সফটওয়্যারটি ইনস্টল করে রাখুন। তারপর ইনস্টল করার পর আপনি আপনার ফেসবুকের লগ ইন করুন। এটা হচ্ছে আমার ফেসবুক। তো আমি এখানে লগ ইন করলাম। তো আমি যে কোনো স্ট্যাটাস লিখবো, তো এখন আমি কালার নিব। তো সে কালারটা কোথায় পাবো এবং কীভাবে করবো সেটাও আমি বলে দিচ্ছি। তো কালারটা আপনাকে নেওয়ার জন্য আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো আমি আমার মোবাইলে প্লে স্টোরে যাচ্ছি। তো প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনাকে এখানে। তো আপনাকে এখানে লিখতে হবে COLO কলার দেখুন কলার ফিকার লেখা চলে এসছে, এটা লিখবেন। লিখার পর আপনি চার্জ করবেন। চার্জ করার পর এখানে এই অ্যাপ্লিকেশানটি এভাবে চলে আসবে। তো আমার এখানে ইনস্টল করা আছে, দেখুন এটা রেটিং 4.3, 100,000 ডাউনলোড। তো এটা আপনি ইনস্টল করে নেবেন। তো এটা 1 MB থেকে একটু বেশি খেয়েছে। তো ইনস্টল করার পর এই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন যখন আপনি ফেসবুকে যে কোনো কালার অথবা যে কোনো কালার স্ট্যাটাস অথবা কালার কমেন্ট করবেন। তো আপনি কি করবেন, এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন এবং ফেসবুক লাইট সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো আপনি সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করুন, দেখুন এটা কিভাবে কাজ করতেছে। তো এখানে যে প্লাস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা যতগুলো ফটো রয়েছে গ্যালারিতে নিয়ে যাবে, আপনাকে সবগুলো এখানে দেখাবে। তো ফর এক্সাম্পল আপনি যদি রেড কালার লিখতে চান তো আপনার মোবাইলে যে সমস্ত ফটো, মনে করেন যে আমি এই ফটোটাতে ক্লিক করলাম, এই ফটোটাতে এই যে এখান থেকে একটা ফটো নিলাম, ঠিক আছে। তো এই ফটো নেওয়ার পর এখন দেখুন আমি যদি এই ফটোটার উপর আমার ফিঙ্গার নিই তাহলে এখানে রেড কালার বিভিন্ন কালার দেখাবে। যেখানে আমি যদি রেড নিতে চাই তাহলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে রেড, তো এটার পর আমার ফিঙ্গার নিয়ে যাবো তাহলে এখানে রেড শো করবে এবং একটা কোড শো করবে। তো সেটা আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখন আমি এখানে রেডের উপর যখন ফিঙ্গার রাখলাম এখানে রেড আসছে এবং এখানে কতগুলো নাম্বার আসছে। তো এখন আপনি কি করবেন, এখানে তো রেড চলে এসেছে, তো এখন আপনি যেটা করবেন, আপনি যদি রেড কালারের কমেন্ট করতে চান তো সেটা করার জন্য আপনাকে এখানে এটা কপি করতে হবে। এই যে এখানে এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করার পর কপি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আপনার ফেসবুকের লাইট সফটওয়্যারটিতে চলে যাবেন। এই যে এটাতে আমি চলে গেলাম, তো আমি এই কপিটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমি এখানে দেখুন ভালো করে লক্ষ্য করুন আমি কি করতেছি, এখানে হ্যাশ থেকে বাম পাশেরটা পুরো কেটে দিচ্ছি, কেটে দিলাম। তারপর আমাকে যেটা করতে হবে, আমি যেটা করব সেটা হচ্ছে যে কি, আমি এখানে যাব, আমি লিখব এখানে FG এবং ইকুয়াল টু এখানে আমি এটা দিলাম। তারপর আমি রেড কালার যদি
করবো তো আমার এখানে অনলি মিকর আছে, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য পোস্টটি করতেছি। তো আপনি লিখবেন হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ডস আমি লিখলাম। তো এটা আমি লিখলাম, লেখার পর আমি কি করব, পোস্ট করব, ডনে ক্লিক করব। ঠিক আছে, আপনি এখানে ফলো করুন, আমার লেখাটি কিন্তু রেড কালার এসে গেছে, রেড, হাই ফ্রেন্ডস, ওকে। তো এইভাবে করুন। এখন আপনি মনে করুন গ্রিন কালার লিখবেন, তো সেটা কিভাবে নেবেন, তো জাস্ট আমি আবারও গ্রিন কালার কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিই, কালার কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মোবাইলে যে সফটওয়্যারটি ইনস্টল করেছেন কলর পিকার, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পর সেম নিয়ম, তো এখান থেকে যে কোনো একটা ফটো নেবেন, আমি এই ফটোটা নিলাম, যেখানে এখানে একটু করে গ্রিন আছে সেজন্য আমি নিয়েছি। মনে করুন যে এই যে আমার এখানে একটা গেঞ্জি দেখা যাচ্ছে, তো এখানে গ্রিন রয়েছে, তো আমি এখানে ফিঙ্গারটি নিব আর এখানে গ্রিন এসে যাবে। হ্যাঁ, গ্রিন আসলে এখন আমি এটাকে কপি করলাম, সেম নিয়ম। কপি করার পর আমি আবার ফেসবুক লাইটে চলে যাব। তো লাইটে চলার পর আমি এখানে জাস্ট এই লেখাটা রাখলাম এবং এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর পেস্ট করলাম এটা, তো আমি সেম নিয়মে এটা কেটে দিচ্ছি এখান থেকে। কাটার পর আমি এখানে লিখলাম FG ইজ ইকাল টু দেখুন সেম নিয়ম, শুধু কোডটা পরিবর্তন করবেন আর এটাই লিখতে হবে, যেভাবে লিখেছি এভাবেই লিখবেন। এখন আমি লিখলাম হাই ফ্রেন্ডস, এখন আমি ফেসবুকে ঢুকবো, আমার এখানে দেখবো যে লেখাটি আসলে কি হয়েছে, গ্রিন কালার, দেখুন ফলো করুন, গ্রিন কালার দেখতে পাচ্ছেন এখানে, গ্রিন কালার। তো এটা শুধু ফেসবুক লাইটে কাজ করবে, অন্য ফেসবুকে যে অফিসিয়াল সফটওয়্যার আছে সেটাতে আমি ট্রাই করেছি, সেটাতে কাজ করে না। তো যদি আপনি সেটাতে কাজ করাতে পারেন তো খুব ভালো। তো আমার ভিডিওটি জাস্ট এতটুকুই, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনা। আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ।